ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ৭১ ডায়রিয়ায় আক্রান্ত রোগী। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি অনুকূলে থাকলেও গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭১ জন নারী পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১০৬ জন সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী রয়েছে। বুধবার ছিল ১১৭ জন, তবে আসন সংকটের কারণে অধিকাংশ রোগীকে মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীসহ রোগীর স্বজনরা দুর্ভোগে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ২৪ ঘন্টায় কিছুটা উন্নতি হয়েছে ডায়রিয়া পরিস্থিতির। এদিকে বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ড সিভিল সার্জন ডাক্তার ইকরামুল্লাহ পরিদর্শন করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদুল হাসান সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। সিভিল সার্জন আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।